অপরাধ নজরে নিবেদন করছে। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামে লাগাম টানতে রফতানি নিষিদ্ধ করলো কেন্দ্রীয় সরকার। চড়া দামের ওপর লাগাম টানতেই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত সিদ্ধান্ত বজায় থাকবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক। আচার্য হিসেবে প্রথম পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়। কলেজের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর নিজের পর্যবেক্ষণ তুলে ধরলেন রাজ্যপাল। নারদাকাণ্ডে আমি কোনো টাকা নিইনি, ছবিতেও দেখা যায়নি যে আমি টাকা নিয়েছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, রবিবার এমনই প্রতিক্রিয়া জানালেন নারদাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মুকুল রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সব ধরনের তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত। সিবিআই তার কাজ করছে, সবার উচিত সিবিআই কে সহযোগিতা করা। মুকুল রায়ের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে রবিবার মেদিনীপুর শহরে আইনজীবীদের এক সভায় যোগ দিয়ে এই প্রতিক্রিয়া দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বামীর চাহিদা মতো টাকা না দিতে পারা স্ত্রীকে গলায় দড়ি দিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামী এবং স্বামীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙর পদ্মপুকুরের, অভিযুক্তের নাম রবিউল মোল্লা। বছর দুই আগে ঘুটিয়ারি শরীফের রেজিনা খাতুনের সঙ্গে রবিউলের বিয়ে হয়। ঘটনা তদন্ত শুরু করেছে ভাঙর থানার পুলিশ। পাচারকারীকে ধাওয়া করে ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো বিএসএফ জওয়ানের। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জলঙ্গির তলটরি ঘাটের ওপারে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে মৃত জওয়ানের নাম জে টুকনো, তার বাড়ি ঝাড়খণ্ডে। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য জলঙ্গি থানায় নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দিলেন অশোকনগর থানা। নিয়ম নীতি মেনে অশোকনগরের 45টি ক্লাবের সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হয়। সরকারি অনুদান পেয়ে খুশি ক্লাব সংগঠনগুলো। অনুষ্ঠানে উপস্থিত ছিল ডিসিপি হেডকোয়ার্টার্স, এছাড়াও থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। দীর্ঘ 16 বছর পর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা প্রশাসনের উদ্যোগে বাগদা থেকে গাইঘাটা পর্যন্ত 85 কিলোমিটার ইছামতি নদী পথে কচুরিপানা সাফাইয়ের কাজ শুরু হয় রবিবার। দুর্গাপূজার মুখে এই কাজে খুশি ইছামতি পারে সাধারণ মানুষ। বাঁকুড়া সোনামুখী বিধানসভায় ধান শিমলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলা ফুটবল খেলাকে সামনে রেখে দিদিকে বলো কর্মসূচি পালন করা হলো। এই খেলায় অংশগ্রহণ করেন পুরুলিয়ার কুলটিহা স্টার ক্লাব ও বাঁকুড়ার সারেঙ্গা জঙ্গলমহল। পুরুলিয়ার কুলটিহা স্টার ক্লাব 1-2 গোলে জয়লাভ করে। ময়দানে বিস্ময়কর কোনো অঘটন না ঘটলেও কলকাতা লিগ পাওয়া পিয়ারলেস এর শুধু সময়ের অপেক্ষা। রবিবার বড় সাথে জর্জ টেলিগ্রাফকে হেলায় উড়িয়ে দিয়ে জিতল পিয়ারলেস। লিগের শেষ ম্যাচেও 2 গোল করে যাচ্ছেনালেন অনসুমান ক্রোমা। এবার লিগ হয়ে থাকলো ক্রোমাময়। সংবাদ নজরে